আঙ্গুলের চোট বেশ ভুগিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবছরের শুরুতেই ত্রিদেশীয় সিরিজে চোট পাওয়ার পর সম্পূর্ণ সেরে ওঠেননি তিনি। তার খেসারত দিতে হয়েছিল এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে, গুরুত্বপূর্ণ শেষ সুপার ফোরের ম্যাচ থেকে ছিটকে পড়ে। তবে আশার কথা, এই চোট থেকে দ্রুত সেরে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আগামী দুই সপ্তাহ পরই অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন তিনি। আশঙ্কা করা হচ্ছিল সংক্রমণের কারণে আঙ্গুলে পচন ধরতে পারে সাকিবের, এমনকি সেই পচন হাড়েও ছড়াতে পারে। সেই সংক্রমণ সেরে ওঠার অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। তবে চিকিৎসকদের পরামর্শে আঙ্গুলে অস্ত্রোপচার ছাড়াই মাঠে নামতে পারবেন সাকিব। কিছুদিন বিশ্রামের প্রয়োজন রয়েছে তার, এরপরেই মাঠে নামতে পারেন সাকিব। আগামী 22 নভেম্বর টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্ট সিরিজ না খেললেও ওয়ানডেতে মাঠে দেখা যেতে পারে সাকিবকে। সাকিব সাংবাদিকদের বলেন, উন্নতি বেশ ভালো, তবে অনুশীলনে গেলে বোঝা যাবে। ব্যাটিং অনুশীলন শুরু করতে পারি 15 থেকে 20 তারিখের দিক থেকে, সেটা শুরু করলে বোঝা যাবে কেমন উন্নতি হচ্ছে। সাকিবের প্রত্যাবর্তনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বটেই, আশাবাদী তার ভক্তরাও। কত দ্রুত সুস্থ হয়ে স্বরূপে দলে ফিরতে পারেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেটাই এখন দেখার বিষয়।